স্যার, এই নিন চাবি। তুমি ছাড়া এই বাড়িতে আর কে কে আছে? কাজ করা, দেখাশোনা করা এসবের জন্য আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকা পালন করছি এই বাড়ির। চম্পা আর গৌর এই বাড়ি ঝেড়ে পুছে গুছিয়ে রাখে। যারা পিকনিকের জন্য আসে চম্পা তাদের রান্না বান্নাও করে দেয়। তবে রাতে কেউ থাকে না তো, আমরাও কেউ রাতে থাকি না এই বাড়িতে। সন্ধ্যার মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে যাই। আমাদের বাড়ি অবশ্য খুব দূরে নয়, এই বাড়ির বাউন্ডারি ঠিক বাইরেই কিছু ঘর আছে, সেইখানেই থাকি। আসলে বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন তিনি এই ব্যবস্থাই করেছিলেন। ঠিক আছে, তোমাকে ডাকলে যাতে পাওয়া যায় তার কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে স্যার, যে ঘরে আপনারা শোবেন সেই ঘরে একটা দড়ি ঝুলতে দেখবেন, সেটা টানলে আমার ঘরের ঘন্টাটা বেজে উঠবে, আমি জানতে পারবো আপনারা ডাকছেন। তুমি তো আমাকে সেই আদিকালের গল্প শোনাচ্ছ, হে তোমার কি মোবাইল নেই যাতে ফোন করলে তুমি জানতে পারবে? হ্যাঁ আছে স্যার, তবে বুঝতেই তো পারছেন গ্রামাঞ্চল তো, সন্ধ্যার পর ভালোভাবে টাওয়ার কানেকশন পাওয়া যায় না, তাই। ও ঠিক আছে, তা তুমি কি এখনই চলে যাবে? তা কেন স্যার, আপনারা রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকে দিয়ে বানিয়ে ঘন্টাখানেক পরে এসে পৌঁছে দিয়ে যাব। কি হে রাতে কি খাবে, এরকম ব্যাপার জানলে খাবার কিনেই নিয়ে আসতাম আসার পথে। আরে অত চিন্তা কিসের, ও তো বলছে রান্না করিয়ে দিয়ে যাবে। তাহলে বলো কি খাবে? বেশি আর কি, লুচি আর পাঁঠার কষা মাংস আর একটু গাগরম করার পানীয়। কি হে হবে তো? হ্যাঁ হ্যাঁ আমিই নিয়ে আসবো। ঠিক আছে তাহলে এখন এসো, আমরা একটু ঘুরে দেখি বাড়িটা কেমন, আর যে ঘরে শোবো তা কেমন সাজিয়ে গুছিয়ে রেখেছো তোমরা দেখি একটু। সুব্রত চলে যাওয়ার পর রাজা রানী নিচের ড্রয়িং রুম থেকে পায়ে পায়ে উঠে আসে দোতলায়। পুরনো দিনের জমিদারদের বাড়ি, গঙ্গার পাড়ে এই বাড়ি অবস্থিত। এককালে নাকি জমিদাররা এখানে থাকতো, তারপর কোনো এক পুরুষ শহরের দিকে বাড়ি করে সেখানে সপরিবারে চলে যান, তারপর থেকে বাড়িটা পড়েই ছিল। কয়েক পুরুষ পর এক ছেলে যে বর্তমানে বাড়ির মালিক বাড়িটা ভাড়া দিচ্ছেন পিকনিক করার জন্য। এত বড় বাড়ি দেখাশোনা করে রাখার খরচ প্রচুর, বাড়ি ভাড়া দিলে কিছু টাকা তো উঠে আসে, তাই এই ব্যবস্থা। বাড়ির ভেতরে পা দেওয়ার পর ওদের দুজনেরই মনে হচ্ছিল যেন সত্যি জমিদার আমলে এসে উপস্থিত হয়েছেন। ওদের ঘরে এসে উপস্থিত হলো ওরা দুজনে। বেশ উঁচু রাজকীয় খাটে শুভ্র সফেদ বিছানা পাতা, তার সাথে বালিশ কোলবালিশ সব আছে, ঝাড়বাতিটা জ্বলছে, এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। পাখার সুইচ দিতে পাখা বেশ জোরে ঘুরতে শুরু করলো। ওরা ঘরের লাগোয়া বাথরুমে এক এক করে ফ্রেশ হয়ে এলেন। রাজ দোতলায় লাগোয়া বারান্দার দিকে এগিয়ে গেলেন, তারপর হাত দিয়ে দরজার ছিটকিনিটা খুললেন, কিন্তু দরজা খুলল না, বেশ চাপ দিতে হলো ওটাকে ঠেলে খুলতে। অবশ্য দরজা খুলে যেতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এলো ঘরে। ততক্ষণে বাথরুম থেকে অনিলও বেরিয়ে এসেছেন, বললেন, রাজ তোমার জন্য একদিনের জন্য নিজেকে জমিদার বাড়ির সদস্য মনে হচ্ছে। তবেই বলো, তুমি তো ভাই আসতেই চাইছিলে না, তখন কি আর বুঝেছি এত সুখ কপালে নাচছে? স্যার আপনাদের খাবার নিয়ে এসেছি, নিচে ডাইনিং এ খাবেন না এখানে দিয়ে যাব? নিচেই চলো, বিছানায় বসে কি আর খাওয়া যায়, চলুন। এটা কে খুলল? আমি, ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যাবে। ও তাহলে আসুন নিচে, আমি খাবার বেড়ে দিচ্ছি। নিচে ডাইনিং এ এসে ওদের চক্ষু ছানা পড়া, যা বিশাল এক ডাইনিং টেবিল পাতা, মনে হয় একসাথে জনা তিরিশ লোক বসে খেতে পারবেন। তবে অত লোক এখন না খেলেও টেবিল কিন্তু আগের আমলের মতোই সাজানো। ওরা দুজন এসে মুখোমুখি বসতেই সুব্রত খুব সুন্দর করে সব সাজিয়ে দিল, তারপর বসে বসে খাওয়ার তদারকিও করল। খাওয়া শেষ করে উঠতে সুব্রত বলল, আপনারা হাত ধুয়ে বসার ঘরে আসুন, আপনাদের পানীয় ঢেলে দিচ্ছি। দুজনে এসে বসতেই সুব্রত পরিমাণ মতো সব মিলিয়ে গ্লাস এগিয়ে দিল দুজনের দিকে। রাজ বললেন, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক করেছো আমাদের জন্য, আর থাকতে হবে না, রাত তো অনেক হলো, এবার তুমি এসো, দরকার পড়লে তোমাকে পাবো তো।
হ্যাঁ স্যার পাবেন, আমি আসি তাহলে, শুভরাত্রি। বুঝলে রাজ, সব ব্যবস্থা যখন করলে তখন জমিদারের নাজুকের বাইজির ব্যবস্থাও করতে পারতে, আরো আনন্দ পেতাম। কোনোদিন তো সামনে থেকে ওসব দেখার সুযোগ ঘটল না। এটা ঠিক কথা বলেছ, কিন্তু আগে বললে হতো, এখন আর কি হবে, সুব্রতা তো বললেই হতো। ও কি এত তাড়াতাড়ি এর ব্যবস্থা করতে পারতো? মনে হয় না। আহা, ওই চম্পানাকে, ওই তো আসতে পারতো আমাদের মনোরঞ্জন করতে। এই যা লোডশেডিং। সুব্রত তো আগে বলেনি যে এখানে আলোও হঠাৎ হঠাৎ করে যেতে পারে, না হলে ওকে দিয়ে দু তিনটে মোমবাতি আনিয়ে রাখতাম। এরকম বাড়িতে আলো চলে গেলে কেমন যেন অনুভূতি হয়। কি হে, তোমার ভয় করছে নাকি? না, ঠিক ভয় নয়। তুমি তো দেখছি সেই আগের মতোই ভীতু হয়ে গেছো, জানতাম না তো। কিসের শব্দ ওটা? কোথায় শব্দ? তুমি শুনতে পাচ্ছ না, কিন্তু আমি যে পাচ্ছি ঘুমুরের শব্দ। কোথায়? ওই শোনো, এবার রাজু শুনতে পেলেন। অন্ধকারের মধ্যে দুজনেই এদিক ওদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন শব্দের উৎস কোথায়। খানিক অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্ধকার যখন চোখে সয়ে এলো, তখন দুজনেই দেখতে পেলেন এক সাদা পোশাক পরা মহিলা সিঁড়ি বেয়ে নিচে নামছে, আর ওর নামার তালে তালে নূপুরের আওয়াজ উঠছে। দুজনেই চমকে উঠলেন। সুব্রত তো বলেছে বাড়িতে কেউ থাকে না, তাহলে ওই মহিলা কোথা থেকে এলো? মহিলা এগিয়ে এলো কাছে। রাজ ভয়কে পাত্তা না দিয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? সে কি তোমরা নর্তকীকে আহ্বান করলে আর এখন চিনতে পারছো না? তোমাকে কে ডাকলো? আমরা তো ডাকিনি। ডেকেছো তো, তা কি নাচ দেখবে, কথক নাকি আধুনিক কিছু? তুমি যাও, তোমায় আমরা ডাকিনি। এখন ডাকুন, কিন্তু তখন তো ডেকেছিলে, আর আমি আসতে চাইনি বলে জোর করে ধরে এনেছিলে আমাকে। আর যাতে তোমাদের ভবিষ্যতে পথে কাটা না হয়, তাই জন্য আমাকে মেরেই ফেলেছিল তোমরা। কি কি সব বলছো আজগুবি, আমরা তোমাকে চিনি না। চেনো চেনো, তোমাদের রক্তে আছে নারীদের নিয়ে ফুর্তি করা, বদমাইশি করা, আর তোমাদের কথা মতো না চললে তাদের এই পৃথিবী থেকেই হাফিস করে দেওয়া। সেই দূষিত রক্ত এখনো তোমাদের শরীরে বয়ে চলেছে, তাই তো এতদিন পরেও এই বাড়িতে এসে নর্তকীর কথা মনে পড়ল। সেবার ক্ষমতার অভাবে প্রতিশোধ নিতে পারিনি, এবার তো ছাড়া যায় না। বলেই দুটো হাত এগিয়ে গেল ওদের দুজনের গলা লক্ষ্য করে। এতটা লাপসিনিক আর এত তাড়াতাড়ি ঘটলো সবকিছু যে ওরা পালানোরও সুযোগটুকুও পেল না। সুব্রত সুব্রত করে আওয়াজ তুলতে চেষ্টা করেছিল রাজ, কিন্তু গলার সবটুকু ফুটল না। এদিকে আঙুলের চাপ বেড়ে চললো গলার উপর, দুহাত ধরেও ছাড়ানো গেল না। অন্য রাজ দুজনের কথাই আটকে গেল, দুজনেই গর্ব করতে লাগলো, কিন্তু গলার উপর চেপে বসা হাত দুটোকে ছাড়াতে পারলো না। খানিক পরে দুজনেই গড়িয়ে পড়ল মাটিতে সিঁড়ির উপর থেকে। কিছুদিন পরে পুলিশ এসে উদ্ধার করলো পচিয়ে গলে যাওয়া দুটি দেহ। অফিসার শুধু ভাবলেন, এরা এখানে এলেন কিভাবে?